أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله কোরআনের দৃষ্টিতে একজন মুসলিম যখন মৃত্যুবরণ করে তখন মুসলিম এই মৃত্যুবরণকারী মুসলিমের শেষ কীর্তন কখনো অমুসলিমদের যে চরিত্রগুলি যা তাদের মৃত্যু ব্যক্তিদের জন্য করে সেগুলি কখনো মুসলিমরা পালন করে না। কোরআনের 5 নম্বর সুরা আল মায়দার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া ওয়া বাযু ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন। যারা এই পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে মুসলিমদেরকে আল্লাহ নিষেধ করছেন তাদের সাথে বন্ধুত্ব যেন না করা হয়, তাদের কৃষ্টি কারচাল তাদের সভ্যতাকে তোমরা কখনো আপনাবে না। মুসলিম মৃত্যুবরণ করে দোয়া দরুদের মাধ্যম দিয়ে তাকে মাটির মধ্যে সমাধি করে দেওয়া হয়, কবর দেওয়া হয়। এই মুসলিম ব্যক্তি যেখানেই মরুক না কেন তার কফিনে কখনো ফুল দেওয়া হয় না। কফিনে ফুল দেওয়া, ফুল সাজানো, এই যে কীর্তন, এটা ইহুদিদের, খ্রিস্টানদের এবং হিন্দুদের শেষ কীর্তনে তারা এগুলি করে। এছাড়া ঢাক ঢোল বাজায়, আবার রাষ্ট্রীয় মর্যাদা দেয়। এগুলি সম্মানের কাজ নয়, এগুলি তাদের রাষ্ট্রীয় মর্যাদার নাম। ইসলামের মুসলিমদের মর্যাদা এটা হতেই পারে না। মুসলিমদের ইসলামী মর্যাদা সকলেই মিলে দোয়া করবে, যেটা আমরা নামাজে জানাজা বলি। তারা কখনো বাদ্যযন্ত্র বাজাবে না, গুলি চালাবে না, তোপ চালাবে না, কোনোভাবে সালামি দিবে না। এই দোয়া দুরুদের মাধ্যম দিয়ে মুসলিমের শেষ কীর্তন করে তাকে মাটির ভিতরে দাফন করে দিতে হয়। এই সিস্টেমটি দুনিয়ার প্রথম দিন থেকে চলে এসেছে, আর ইসলাম যারা মানবে তারা মুসলিম। এই মুসলিমদেরকে নিষেধ করা হয়েছে তারা যেন অমুসলিমদের সভ্যতাকে কখনো, তাদের কালচারকে কখনো না আপনায়।